बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी पंचम श्रेणी शिक्षार्थी बृंद, आज हमारा दशम अध्याय ज्यामिति तार संज्ञा एवं बैशिष्ट्य ज्यामितिर किछु अंश हमारा पढ़ाब, जेमन त्रिभुज संक्रांत पढ़ाब, त्रिभुजेर बाहुबेदे त्रिभुज तीन प्रकार एवं कोण बेदे त्रिभुज तीन प्रकार, এগুলি সম্বন্ধে আমরা তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো আজকে পড়াব। তাহলে তোমরা দেখো বোর্ডে লেখা আছে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণি ত্রিভুজ, সূক্ষ্মকোণি ত্রিভুজ এবং স্থূলকোণি ত্রিভুজ। তাহলে এখন ত্রিভুজ কাকে বলে তোমরা দেখো, এখানে তিনটা বাহু, এখানে তিনটা বাহু, তোমরা এ বি সি দিতে পারো, ক খ ক দিতে পারো। তাহলে এখানে ক খ একটা বাহু, ক গ একটা বাহু, খ গ একটা বাহু, তাহলে তিনটি বাহু। তাহলে ত্রিভুজের সংজ্ঞাটা কি? ক নম্বর ত্রিভুজ, ত্রিভুজের সংজ্ঞাটা হলো তিনটি বাহু দ্বারা, তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ, তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ, আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তারখান চিত্রে তোমরা লিখবা ত্রিভুজের সঙ্গে গেল, চিত্রে ক খ গ একটি ত্রিভুজ, ক খ গ একটি ত্রিভুজ। এখন তার বৈশিষ্ট্যগুলি দেখো, বৈশিষ্ট্য অর্থাৎ সংজ্ঞা পারলেই বৈশিষ্ট্য পারাটা সহজ হয়। নাম্বার এক, বৈশিষ্ট্যগুলি তোমরা একটু দেখো। তাহলে ত্রিভুজের বাহুর সংখ্যা কয়টি? আমরা সংজ্ঞায় বসেলাম তিনটি রেখা অংশ দ্বারা দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি, ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি, ত্রিভুজের কোণ কয়টি? তিনটি। ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি, ত্রিভুজের কোণের সংখ্যা তিনটি, আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো কত? আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এই তাহলে আমরা কী পেলাম? বৈশিষ্ট্য প্রথমে পেলাম, সংজ্ঞাতে পেলাম তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে, চিত্রে ক খ গ একটি ত্রিভুজ। তাহলে এখন বৈশিষ্ট্যর বেলা কমপক্ষে দুইটা বা তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে। তাহলে ত্রিভুজের বাহুর সংখ্যা কয়টি? তিনটি। ত্রিভুজের কোণের সংখ্যা কয়টি? তিনটি। এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, তিনটি। তৃতীয় বৈশিষ্ট্য হলো ত্রিভুজের তিনটি সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এখন ত্রিভুজ গেল, ত্রিভুজ আবার তিন প্রকার দেখো। সমবাহু ত্রিভুজ, সম শব্দটা তো সমান তোমরা জানো, সমবাহু ত্রিভুজ, এই তিনটা বাহু সমান হইতে হইবে, তিনটা বাহু সমান হইতে, অর্থাৎ এদিকে চার, এদিকে চার, এদিকে চার নেওয়া তোমরা করবে বা পাঁচ দিয়ে যেটাই নাও। তা আমরা ইংরেজিও লিখতে পারি, বাংলায় আমরা লিখি ক খ গ সম বাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা জানো, যেই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাহাকে সমাদি বাহু ত্রিভুজ বলে, সমবাহু ত্রিভুজ বলে। যেই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাহাকে সমবাহু ত্রিভুজ বলে,
अर्थात एखानकार तीन टी बाहू ही परस्पर समान संज्ञाटा हलो जे त्रिभुजर तीन टी बाहू परस्पर समान ताके समबाहु त्रिभुज बोले। चित्रे ये चित्रे आमादे देखो चित्रे क ख ग एक समबाहु त्रिभुज त्रिभुज जार क क ख समान समान क ग समान समान ख ग ख ग अर्थात क ग क ख ख ग क ग ख ग एटा समान समान एई तीनटी बाहू परस्पर समान बाहू बाहू তাহলে আমরা সমবাহু ত্রিভুজের সংজ্ঞা তো আমরা জানলাম যেই ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো সংজ্ঞার থেকেই বৈশিষ্ট্য এখানে লিখতে পারো বৈশিষ্ট্যটা নাম্বার এক সংজ্ঞাটা ছিল আমাদের কি যেই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের বাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু পরস্পর দৈর্ঘ্য সমান অর্থাৎ ক খ ক গ খ গ প্রত্যেকটি বাহু হলো সমান সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান যেহেতু বাহু তিনটি দৈর্ঘ্য সমান তাহলে সমবাহু ত্রিভুজের কোণ তিনটিও সমান। তাহলে প্রথম বৈশিষ্ট্য পেলাম আমরা সমবাহু ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ সমান। তৃতীয়টা তো তোমরা আরও সহজে পারা যায় যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি। এইবার আসো সমদ্বি সমদ্বি বাহু ত্রিভুজ সমদ্বি বাহু ত্রিভুজ সমদ্বি বাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান এবং সামান্তরাল তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই দেখো সমবাহু ত্রিভুজ বলে সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। চিত্রে ক খ গ একটি সমবাহু ত্রিভুজ এর ক খ সমান সমান ক গ এই দুটো বাহু হলো সমান বাহু সমান। তাহলে চিত্রে ক খ গ একটি সমবাহু ত্রিভুজ এর ক খ ক গ বাহু পরস্পর সমান। এবার শিক্ষার্থী বন্ধুরা বৈশিষ্ট্যতে আসো বৈশিষ্ট্য নাম্বার এক বৈশিষ্ট্য দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে দুটি বাহু সমান তাহলে
সমবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান, সমবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান। বৈশিষ্ট্য নাম্বার এক, সমবাহু ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমাদের আর সমান সমান বাহুর যে ভূমি সংলগ্ন যে কোণ আছে তা তাও সমান। সমান সমান বাহুদ্বয়ের এই যে ক খ গ গ বাহুদ্বয়ের যে কোণ, তা সমান সমান বাহুদ্বয়ের কোণদ্বয় পরস্পর সমান। তৃতীয় বৈশিষ্ট্য হল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে প্রথম হল সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান, আর সমান সমান বাহুদ্বয়ের ভূমি সংলগ্ন কোণদ্বয় আবার পরস্পর সমান, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবার আসো আমাদের, তাহলে আমরা সমবাহু সমদ্বিবাহু, এইবার হলো আমাদের বিষমবাহু ত্রিভুজ। বিষম বিষমবাহু ত্রিভুজ ক খ গ, যেই ত্রিভুজের তিনটি বাহু একটিও সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেই ত্রিভুজের তিনটি বাহু একটিও সমান নয় বা যেই ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেই ত্রিভুজের তিনটি বাহুই অসমান বা তিনটি বাহু সমান নয় বা কোনটি কোনোটার সমান নয় বা অসমান, তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। চিত্রে ক খ গ একটি বিষম বাহু ত্রিভুজ যার ক খ ক গ খ গ বা অর্থাৎ সমান নয়। এবার বৈশিষ্ট্যের দিকে আমরা আসি। বৈশিষ্ট্য শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞা তো আমরা বললাম যে এই ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান নয়, নাম বৈশিষ্ট্য এক, বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান নয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমাদের যেহেতু তিনটি বাহু সমান নয়, সেহেতু তিনটি কোণও সমান নয়, বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান নয়, এর তিনটি কোণও সমান নয়। তবে তৃতীয় বৈশিষ্ট্য হলো তিনটি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ সংক্রান্ত যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এটা আমরা পেলাম। এবার আসি আমরা কোণ সম্পর্কে আসি। কোণ সমকোণী ত্রিভুজ,
समकोणी त्रिभुज। क ख ग এখন সংজ্ঞাটা দেখো, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে তাকে সমকোণী ত্রিভুজ বলে। চিত্রে ক খ গ একটি সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে তাকে সমকোণী ত্রিভুজ বলে। তার বৈশিষ্ট্যটা লেখো, এখানে বৈশিষ্ট্যটা কি সংজ্ঞার ভিতরেই বৈশিষ্ট্যটা পাওয়া যায়। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ হল সমকোণ বা 90 ডিগ্রি, তাই সমকোণী ত্রিভুজের অপর দুটি কোণ হল সূক্ষ্মকোণ বা 90-এর চেয়ে কম। তৃতীয় বৈশিষ্ট্য হল তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা তো জানি যে এক সমকোণ হলো 90 ডিগ্রি, আর ত্রিভুজের তিনটি কোণ থাকে, তিনটি কোণ যোগ করলে হয় এলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি তুমি 90 বাদ দাও থাকে হলো 90, অপর দুইটি এই। তাহলে এখানে আমরা বলতেছি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, ত্রিভুজের একটি কোণ সমকোণ, দুইটি কোণ হল সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 অপেক্ষা যে ছোট তাকে সূক্ষ্মকোণ বলা হয়। তৃতীয় হল তিনটি কোণের সমষ্টি হল 180 ডিগ্রি। এবার আসো আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ সংজ্ঞাটা দেখো, যে ত্রিভুজের প্রতিটি কোণ অর্থাৎ 0 অপেক্ষা বড়, 90 অপেক্ষা ছোট, অথবা সাধারণভাবে আমরা বলতে পারি যে ত্রিভুজের প্রতিটি কোণ 90 অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। 90 অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে যেই ত্রিভুজের প্রতিটি কোণ 0 অপেক্ষা বড়, 90 অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। অথবা তোমরা এটাও লিখতে পারো যেই ত্রিভুজের প্রতিটি কোণ 90 অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে চিত্রে ক খ গ একটি সূক্ষ্মকোণী
त्रिभुज वैशिष्ट प्रतिटी कोण सूक्ष्म कोण अर्थात नब्बे अपेक्षा स्वरूप प्रतिटी कोण सूक्ष्म कोण अर्थात नब्बे अपेक्षा छोट। द्वितीय वैशिष्ट्य हलो তাই সূক্ষ্মকোণে ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোনো দুইটি কোণ সমান হতে পারে, যে কোনো দুইটি কোণ সমান হতে পারে অর্থাৎ এটা এটা সমান হতে পারে এটা কিন্তু কিন্তু নব্বই এর চেয়ে ছোট হবে সবগুলি। তাহলে সূক্ষ্মকোণে ত্রিভুজ আমরা তো সংজ্ঞাটা পড়লাম সূক্ষ্মকোণে ত্রিভুজ প্রতিটি কোণ নব্বই অপেক্ষা ছোট। ত্রিভুজটির তিনটি কোণ হলো সূক্ষ্ম। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমাদের সূক্ষ্মকোণে ত্রিভুজের দুইটি কোণ সমান হতে পারে, সূক্ষ্মকোণে ত্রিভুজের দুইটি কোণ সমান হতে পারে আবার নাও হতে পারে। তৃতীয় বৈশিষ্ট্য হলো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রথম বৈশিষ্ট্যটা তোমরা লিখবা ত্রিভুজটির প্রতিটি তিনটি কোণই সূক্ষ্ম, ত্রিভুজটির দুইটি কোণ সমান হতে পারে তবে নব্বই চেয়ে কম হতে পারে, তিনটি কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি। তাহলে এইবার হলো স্থলকোণী ত্রিভুজ। স্থল তাহলে স্থলকোণী ত্রিভুজ শিক্ষার্থী বন্ধুরা তিনটি কোণের সমষ্টি বা যোগফল হলো 180 ডিগ্রি। স্থলকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের একটি কোণ নব্বই অপেক্ষা বড়, যেই ত্রিভুজের একটি কোণ নব্বই অপেক্ষা বড় এবং 180 অপেক্ষা ছোট তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। সাধারণভাবে এটা বললে হয় যে ত্রিভুজের একটি কোণ নব্বই অপেক্ষা বড় অপর দুইটি সূক্ষ্ম তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। যেমন চিত্রে ক খ গ একটি স্থলকোণী ত্রিভুজ যেই ত্রিভুজের একটি কোণ নব্বই অপেক্ষা বড় তাকে এবং অপর দুটি সূক্ষ্ম, যেই ত্রিভুজের একটি কোণ নব্বই অপেক্ষা বড় এবং অপর দুটি নব্বই অপেক্ষা ছোট অপর দুটি নব্বই অপেক্ষা ছোট তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। বৈশিষ্ট্য নম্বর এক ত্রিভুজটির একটি কোণ নব্বই অপেক্ষা বড়,
त्रिभुजटिर एकटि कोण 90 अपेक्षा बड़ एटा 90 अपेक्षा बड़ 90 अपेक्षा बड़ द्वितीय वैशिष्ट्य हलो त्रिभुजटिर अपर दुटि कोण सूक्ष्म तृतीय वैशिष्ट्य हलो तीनटि त्रिभुजेर समष्टि 180 डिग्री তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে যেই ত্রিভুজের একটি কোণ 90 অপেক্ষা বড় অর্থাৎ 180 অপেক্ষা ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে সাধারণ কথা যেই ত্রিভুজের একটি কোণ 90 অপেক্ষা বড় অপর দুটি সূক্ষ্ম তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে চিত্রে ক খ গ একটি স্থূলকোণী ত্রিভুজ এর বৈশিষ্ট্য त्रिभुजर एक कोण 90 अपेक्षा बड़ त्रिभुजटर अपर दुटी कोण सूक्ष्म त्रिभुज तीन कोणर जोगफल 180 डिग्री तेरे शिक्षार्थी बंधुरा आज हमारा त्रिभुज अंश क्लस करलम आगामी क्लैसे इंशाल्लाह चतुर्भुज एवं वृत्त सम्पर्के आलोचना करब यी साधारणत परीक्षा आसे सबाई के धन्यवाद।